প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আওয়ামী লীগ কাজ করছে বলেই গত ১২ বছরে বদলে গেছে দেশ, যার ফল আজকের উন্নয়নশীল এই বাংলাদেশ। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও সরকার প্রধানের শুভেচ্ছা বার্তা দেশের মানুষকে সম্মানিত করেছে। করোনা প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়ে তিনি দলের নেতাকর্মীদের আবারও মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। তাদেরকে দাওয়াত দিয়েছিলাম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্যের শুরুতেই বাংলাদেশের জন্ম এবং তার পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। একটি গোষ্ঠী স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছে মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালনা করায় বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। এই ১২ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। এটা হতে পেরেছে এই কারণে যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, যে আদর্শ জাতির পিতা আমাদের দিয়ে গিয়েছিলেন, ৭৫ ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর যে আদর্শকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আওয়ামী লীগ সরকার আসার পর আমরা আবার সেই আদর্শকে পুনর্বাসন করে সেই আদর্শ নিয়েই আমরা দেশ পরিচালনা করেছি। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আসা বাণী দেশের মানুষকে সম্মানিত করেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। এশিয়া, আমেরিকা, আফ্রিকা, ইউরোপ থেকে শুরু করে সকল মহাদেশ থেকেই, কিন্তু সেই মঙ্গোলিয়া পর্যন্ত সমস্ত দেশ আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ওআইসি, জাতিসংঘ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি, প্রায় ২৭টা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা শুভেচ্ছা বার্তা পেয়েছি। বাংলাদেশ স্বাধীন দেশ, কাজে এই দেশের প্রতি সকলের যে শুভেচ্ছা জানানো, এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানের। আবারও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারের পাশাপাশি দল হিসেবেও মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। সরকারের পক্ষ থেকে আমরা যা করব, কিন্তু সাথে সাথে আমাদের রাজনৈতিক দল, যে দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া, কাজে আবার আমাদেরকে সেইভাবেই মানুষের পাশে দাঁড়াতে হবে। এই স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে মানুষ মেনে চলে, তাদের মাঝে মাস্ক বিতরণ করা, দরিদ্রের প্রতি সহানুভূতিশীলতা, তাদেরকে সব রকম সহযোগিতা করা, স্বাস্থ্যবিধি যাতে মানুষ মেনে চলে সেদিকে দৃষ্টি দেওয়া, নিজেরাও মেনে চলা, এই ব্যবস্থাগুলি প্রত্যেকের হাতে নিতে হবে। করোনা পরিস্থিতি বিবেচনা করে রমজানের ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের পরে আবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেব। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।